আসামিজ ব্লগ আর পিকে ইউটিউব চ্যানেলের নতুন দা ভিডিওলে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে আপনাদের নিশ্চয় গম পাইছে ভিডিওটি কেনে ধরনের হবলে গৈ আছে। বহুতে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নহব নো কিয়, যেহেতু আপনাদের গমে পায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি আপনাদের ফর্ম পালে পুর করলে আপনাদের জমা দিলে। এটা কথা হল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি টাকা কেতিয়া দিব, মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোনসমূহ কথা কলে, কোন সকলক দিয়া হব, পরীক্ষা কেনেদরে করা হব, যি আপনাদের ফর্ম জমা দিলে ফর্ম আর বিজনেস প্ল্যান, এই সকলখিনি কথা আর 10,000 টাকা কোন সকল মহিলা পাব ভালদরে ভিডিওটি কই আছো। তো ভিডিওটি আপনাদের অল্প স্কিপ নকরাক শেষলকে চক আর শেষলকে চাব বলে আশা করছো। আর শেষত আপনাদের ভিডিওটি চাই কেনে পালে সুন্দরভাবে কমেন্ট করে জানার লগতে এইখিনিতে আপনাদের একটা অনুরোধ করি, চ্যানেলটলে যদি আপনাদের মূল নতুনকৈ আহিছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করার লগতে কাখতে থাকা বেল আইকনটো প্রেস কৰি অল কৰি থব, যাতে নতুন ভিডিও দিয়ার লগে লগে আপনাদের আগে থেকে চাবলে পায়। বহুত বেশি দিন নাই, আপনাদের যি 10,000 টাকা পাবর বাবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি ফর্ম পূর করেছিলেন, অতি সোনকালে আপনাদের পাবলে গৈ আছে। তো তেনেহলে পোনপ্রথমে মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোন সমূহ কথা কলে আপনাদের 10,000 টাকা দিয়াক লৈ সকলোখিনি শুনক, তারপর বিতংভাবে আমি ভালদরে আলোচনা করিম। তেনেহলে পোনপ্রথমে আপনাদের শুনি লোক সরকার রাষ্ট্রপতি হব ইচ্ছা নাই, এটাইও হাত না থাকে, কার কার রাষ্ট্রপতি হব ইচ্ছা আছে? ইয়াতো কিন্তু তিনটাতক ওপর বাচ্চা হব নোৱাৰিব, ঠিক আছে, দুটা কোৱা নাই তিনটা কৈছো, এটা এক্সটেনশন দি দিছো, ঠিক আছে। এতিয়া ফর্ম বিলাক ফিল আপ কৰি দিলে দিলে কোনে কোনে ফর্ম জমা দিলে হাত ডাঙৰ? এতিয়া যিবিলাকে ফর্ম জমা দিলে লাহেকৈ আপোনালোকৰ আমি ফর্ম বিলাক পৰীক্ষা কৰিম আৰু এদিন আপনার ব্যাংক একাউন্টত মই টুপুং করে 10,000 টাকা ভরাই দিব, ঠিক আছে। এটা 10,000 টাকা তো 10,000 টাকা তো আমি কি করিম, আমার গিরিয়েকক দিয়ে দিম, হয় না? হ্যাঁ, কোনে কোনে গিরিয়েকক দিব হাত ডাঙক, আর কোনে কোনে নিদিয়ে হাত ডাঙক? এটা গিরিয়েক বিলাকে যদি বিজেপিক ভোট নিদিয়ে, গিরিয়েকর মতে ঘরত ভোট হব না ঘৈণীয়েকর মতে? কার মতে হব ভোট? পারিব তো, নহলে গিরিয়েক বিলাকে মুক দিব ধরি, ঠিক আছে। জি নহক, সিহতকো মই ঠিকঠাক করে রাখিছো বারো, ঠিক আছে। এতিয়া আপনালোকে 10,000 টাকা তো লাখপতি হব নোৱাৰে, যি সকলে 10,000 টাকা তো হাজবেন্ডক নিদিব আৰু হাজবেন্ডৰ পৰাও পাৰিলে অকণমান লৈ পেলাই আপোনালোকে 10,000 টকাটো লৈ সৰু সুৰা এটা ব্যৱসায় আৰম্ভ কৰিব লাগিব, ঠিক আছে। যিসকলে ব্যৱসায় আৰম্ভ কৰিব তেওঁলোকক আকৌ এবাৰ মই 25,000 টকা দি দিম, এটা বিশ্বাস নহয় কাৰণে 25,000 টকাটো জোৰে কৰি হাত নামাৰে, কতোৱে নামাৰে, হয়নে? আরে মই দিম বলে কইছো, এটা দিম, এটা হাত সাপড়ি মারি দিয়ক জোর করে, ঠিক আছে। ইয়ারে কিন্তু 12,500 টাকা ব্যাংকক ঘুরাই দিব লাগিব আর 12,500 টাকা আপনাদের ফ্রি পাব, ঠিক আছে। 10 আর 25 কিমান হল? 35,000। 35,000 টাকার ভাল করে ব্যবসায় করিলে 2-3 বছরত আমি লাখপতি হব পারিম, আর যদি নোৱাৰো আৰু 10-20,000 টকা মই দি দিম, মুঠতে লাখপতি কৰিহে এৰিম আৰু, হব? গতিকে এতিয়া আপোনালোকে ফর্ম জমা দিলে ফর্ম বিলাক ধুনীয়াকৈ পৰীক্ষা কৰি আপোনালোকক পইচাটো দি দিম। হাজবেন্ড সকলক কব যে বেলেগ বেলেগ আঁচনি আহি আছে, ঘৰত অরুণোদয় পাম, সব পাই যাম, গতিকে এইটো টকা আমি এটা ভাল কামত ব্যৱহাৰ কৰিম, হাজবেন্ড ওয়াইফ দুইটা মিলি ভাল কামত ব্যবহার করক, নহলে 10-10,000 টাকা একেলগে করিলে গ্রুপ দুটো আপনাদের 1,00,000 টাকার পুঁজি বড়াব পারিব, 10 জনের গ্রুপ, হয় না? হয় 10,000 পালে গ্রুপ দুত যদি 1,00,000 টাকা দি দিও, 1,00,000 টাকা দিও আমি
ভাল এটা সমূহীয়া বাবেও আমি কাম হাতত লব। সৰতে আপোনালোকে শুনিলে মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদৰে কোনসমূহ কথা কলে, টুপুমকে ভৰাই দিব আপোনালোকক হয় আৰু কি কৰিব আপোনালোকক ফর্মখন পরীক্ষা করব। যদি আপনার ফর্মখনত কিবা ভুল হয়েছিল, ভুল মানে আপনার ব্যাংকের একাউন্ট নম্বরটা, তো একাউন্ট নম্বরটার ক্ষেত্রে যদি কিবা ভুল হয়েছিল তো তেনেহলে আপনাদের আপনার একাউন্ট নম্বরে যদি ভুল হয় টাকা কেনেদরে পাব, বহুতে আপনাদের চিন্তা করে আছে কেনকা ধরনের কি পরীক্ষা করব। হয় আপনাদের বিজনেস প্লেনখন যদি বনাতে একবারে আপনার দিবহে ধর আছে যে আপনাদের প্ল্যানটো ব্যবসায়টা আপনাদের করব, বনাইছে যদি 5,000 মানক, যদি কিবা একটা খেলিমেলি হয়েছিল হয়তো তেনার ক্ষেত্রে আপনাদের নেপাব পারে, তথাপিও মই শিওর নকও। কিন্তু যিসকল মহিলা ফর্ম সমূহ পালে আপনাদের সকলে পয়সাখিনি পাব, যদি আপনাদের একাউন্ট নম্বরের লগত খেলিমেলি নাই আর আপনাদের সকলখিনি শুদ্ধকে পূর করে দিয়েছে। তো সেইখিনি কথা আসলে আপনাদের যদি কোনোবাই হোয়াইটনার মারিছিল মই নাপাম নি বা কিবা এটা দুই ঠাইত এক হয়েছিল আকো কাটি পিনি এক করলো তেনকা নাপাম নি, তেনকা ধরনের নহয়। যেহেতু আপনাদের নির্দিষ্ট যেহেতু 40 লাখ মহিলার বাবে সেইখিনি 10,000 টাকা করে দিয়া ফর্ম উলাইছিলে আর সেইখিনি সিএল নম্বর আছে, ঠিক তেনেদরে যিদরে এদিনাখনি ফর্ম দিলে আর তেনেদরে যিটো ঠাইত যিদিনাখনি ডিস্ট্রিক্টত যিখন ডিস্ট্রিক্টত ফর্ম জমা লব লাগে বলে কলে নির্দিষ্ট গোট সেইখিনি তেনেদরে লৈছে। মুঠৰ ওপৰত সকলোখিনি ঠিকঠাক থাকিলে আপোনালোকে যিমানে ফর্ম পাইছিলে সকলোৱে এই পয়সা পাব, আপোনালোকে চিন্তা কৰা কোনো বিষয় নাই। কিন্তু কেতিয়া দিব কোনো ধৰণৰ ফিক্স ঘোষণা কৰা নাই, কেতিয়ালৈ কেনেকুৱা ধৰণৰ কি হয় আগন্তুক দিনত নিশ্চয় খবৰ আহিলে আপোনালোকক ভিডিঅ'ৰ জৰিয়তে জনাবলৈ চেষ্টা কৰিম। আজি ভিডিঅ'টো ইমানে, সকলোকে সবাই বহুত বেছি ধন্যবাদ।